আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর বিলাল হোসেন, বলবাসক আসলে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হল ডোজ থেরাপির মাধ্যমে কিভাবে আপনার বিশেষ অঙ্গ মোটা এবং শক্তিশালী করবেন এবং বড় করবেন, এই বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে অনুরোধ, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে রাখবেন, বেশি শেয়ার করেন, ভালো করে লাইক দেবেন। যারা আমার নাম্বারটি চান তারা ডিসক্রিপশনে আমার নাম্বার এবং আমার ঠিকানা সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। এবং আমার একটি পেজ আছে হযরত মা আমেনা হোমিও হল, আমার একটি পেজে আছে ফেসবুকে, ওখান থেকে আপনারা সমস্ত তথ্য সংগ্রহ করতে পারেন। তার আগে আরেকটি কথা বলিনি যে অনেকেই ফোন দিয়ে আমার কম্পাউন্ডারদের বিরক্ত করেন, সেটা হলেও ভিজিট কত, এছাড়া আসলে চিকিৎসা জানেন দিয়েছে তারা কিন্তু এত কথা বলে না। দেখছি যে যারা চিকিৎসা নিতে চান তারা শুধু বলে আপনার ঠিকানাটা একটু বলেন, এই বলে তারা চলে আসে। আর যারা চিকিৎসা নিতে চান ফাহেশা শুধু ঝামেলা করতে চান, কারণ স্বভাব, আপনার একটা কথা আছে না, স্বভাবে অভাবে স্বভাব নষ্ট। কিন্তু আমাদের নেচারের কারণে আমাদের এই আমাদের জীবনটাই নষ্ট, ঠিক আছে। আপনাকে তো আমি বলি না যে আমার কাছে এসে চিকিৎসা নেন, কে আপনাকে বলেছে চিকিৎসা গ্রহণ করেন? আমার এখানে যত ভিজিট আছে তত দিতে হবে, এটাই নিয়ম। আপনি চিকিৎসা না নেন সেটা ভালো কথা, ন্যায় না অন্যায় সেটা আপনি এখানে বসে এই চেয়ারে বসলে আপনি বুঝতে পারতেন ন্যায় না অন্যায়। যাই হোক, এই ডোজ থেরাপিটা হলো এমন একটি পদ্ধতি, যে পদ্ধতিটা হলো যে আপনি যেই খাবারগুলি খাবেন ঠিক সেই খাবারগুলি যদি আপনার ওই অঙ্গের মতন হয় সেই অঙ্গটার মতনই আপনার কাজ দিবে, অর্থাৎ ওই অঙ্গটাকে সে শক্তিশালী করবে। এটি ডোজ থেরাপি, এটা আবিষ্কার হইল 1500 দশকের দিকে। 1500 দশকের দিকে এটাকে আবিষ্কার করেন হলো আপনার প্রাসেলাস একজন বৈজ্ঞানিক, তিনি এই ডোজ থেরাপিটা আপনার পৃথিবীতে নিয়ে আসেন এবং এটা দ্বারা এত উপকার পেয়েছে যা বলার মতো না। কারণ আমরা এগুলি সচরাচর খাই, আমরা সবসময় এগুলি আমরা গ্রহণ করি, কিন্তু এটা কীভাবে গ্রহণ করতে হবে সেটা আমাদেরকে একটু জানলেই হবে, বুঝলেই হবে। আর যারা অনেকেই নিজেকে অনেক পণ্ডিত মনে করেন তারা যদি একটু আপনার এই ডক্টর ইন অফ সিগনেচারে যদি আপনি এই গুগলে যায় আছে সার্চ দেন এটা লেখে, তাহলে দেখবেন যে আপনাকে দেখিয়ে দেবে আসলে আসলে কথাগুলি সত্য কিনা। এরপর থেকে আমি যতগুলি ভিডিও দেব গাছগাছালি নিয়ে, আমি এই আপনার ডোজ থেরাপির মাধ্যমে এটা কত সালে ওই কোন বৈজ্ঞানিক এটা আবিষ্কার করেছেন এবং এটা কি কি আপনার কাজ আছে আমি এগুলি বর্ণনা করবো ইনশাল্লাহ। ধরুন আপনার বিশেষ অঙ্ক কোনো কারণবশত আপনার ছোট হয়ে গেছে, কিন্তু যেটা জন্মগতভাবে যেটা আপনার ছোট সেটা কিন্তু আপনার কখনোই বড় হবে না, এটাকে আপনাকে জানা দরকার। যেটা জন্মগতভাবেই ছোট সেটা কখনোই বড় হবে না, কিন্তু যেটা আপনার ভুলবশত কারণে, অর্থাৎ আপনার মাস্টারবেশনের কারণে অথবা কোনো রোগের কারণে এটা ছোট হয়ে গেছে, তাদের এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর যদি থার্ড পার্সনে যদি চলে যায়, অর্থাৎ থার্ড স্টেজে যদি চলে যায়, তাহলে আপনাকে যেটা করতে হবে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। এখন ধরুন যে আমার বিশেষ অঙ্গকে শক্তিশালী করার জন্য যেটা প্রয়োজন সেটা যেমন কলা, কলাটা দেখতে ঠিক আপনার আমাদের গোপন অঙ্গের মতন এবং এর আকৃতি এর প্রকৃতি সব কিছুই আপনার আপনার বিশেষ অঙ্গের মতন, যার কারণে এই কলা যদি আপনি গ্রহণ করেন প্রতিদিন আপনার সর্বোচ্চ 3টা, আর এটার ভিতরে আপনার কেমিক্যাল যুক্ত হতে পারবে না, এটা আপনার এই ফরমালিন যুক্ত হতে পারবে না, বা এটাকে একদম আপনাকে খাঁটি যেটা নিজে পাকিয়ে বা যেটা ভেজাল মুক্ত এইগুলি খেলে কিন্তু দেখবেন যে আস্তে আস্তে আপনার এই বিশেষ অঙ্গ যেমন শক্তিশালী হবে তেমনি ভাবে এই আপনার শরীরে যে সেলগুলি আছে যে টিস্যুগুলি আছে এগুলি শক্তিশালী হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে বেগুন, তারপরে মূলা, তারপরে আপনার যেমন আখরোট, আখরোট আমাদের মাথার যে মস্তিষ্ক আছে ব্রেইনের এই মস্তিষ্কের মধ্যে না এটা, এবং অনেক জিনিস দিতে পারবো। যেমন আপনি ধরুন যে আপনি আঙ্গুর ফল, আঙ্গুর ফল কীভাবে হয়, কীভাবে থোকা, আমাদের শরীরের ভিতরে কোন অঙ্গটা ঠিক ওই রকম, যদি ওইটা গ্রহণ করেন তাহলে আমাদের ওই অঙ্গটা শক্তিশালী থাকবে। এবং আপনি ধরুন এই আমি এর আগে দিয়েছিলাম সেটা হলো আপনার নৈটা কাটা বা খুইরা কাটা বা ক্ষুদিরাম কাটা, এ আমি এই এটাকে যদি আপনি টান দিয়ে উঠে দেখেন উঠানোর পরে দেখবেন যে ঠিক এটা মানুষের যে গোপনাঙ্গ আমাদের যে রান দুইটা আছে রানের
তারপরে আমাদের গোপন অঙ্গ কিভাবে আছে ঠিক এই দেখতে এরকম, তারপর জিনসেন এই গাছগুলি ঠিক এইরকম, যেই গাছগুলি যেরকম আপনার ওই অঙ্গগুলিকে সে ওইভাবে শক্তিশালী করবে। আশা করি এখন থেকে আপনারা টোকাই টোকাই ওখানে এই আমাদের বিশেষ অঙ্গের মতন কোন গাছ দেখা যায়, ওইটা শিকড় কেমন দেখতে দেখা যায় ঠিক ওইটাকে উঠেই গ্রহণ করেন, তাহলে আপনি আপনার বিশেষ অঙ্গকে শক্তিশালী করতে পারবেন। আশা করি এর দ্বারা অনেক উপকার পাবেন এবং উপকৃত হবেন। এই জন্য আপনাদেরকে যেটা বলবো এটাকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে বুঝতে পারে যে আপনার ঘরের নিকটেই এই সমস্ত এই খাদ্যগুলি আছে, এবং যারা একটু শিক্ষিত তাদেরকে অনুরোধ করব আপনারা এগুলি পরে পরেই আপনারা গ্রহণ করতে পারবেন। আশা করি আমার এই কথা দ্বারা আপনারা উপকার পান এবং উপকৃত হন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।